তাহলে এই বয়সে বারান্দা একটু হাঁটাচলা চলা করলেও তো পারো সব সময় ঘরের মধ্যে বসে থাকলে কি বাদ সারবে বারান্দায় যে হাঁটা চলা করব তার কি উপায় আছে অমনি কোন ঘর থেকে গালমন্দ ঘাড়ে এসে আমার পড়বে তা জানিস আর আমি যদি কিছু বলতে যাই ব্যাস অমনি শুরু হয়ে যাবে ছোচর ক্ষেত্র তোমরা কে বাছা বলা নেই কওয়া নেই একেবারে ঘরের ভেতর ঢুকে পড়েছ আগে আমরা হলাম মানে ইয়ে তোমরা মানে ইয়ে আগে না মানে হারে সচি মা ওরা কি বলছে রে মা ওরা হচ্ছে অনিতার বাবা মা ওরে ও হ্যাঁ মা তোর বউটা দু ছেলের মা হয়ে এত বোকা হলো কি করে রে হ্যাঁ কেন মা ও তো ঠিকই বলেছে না ঠিক বলেনি হ্যাঁ হ্যাঁ আমি যদি রাস্তায় একটা মেয়ে ছেলেকে দেখিয়ে বলি যে হচ্ছে মুকুন্দ চাচারির পিসিমা তাহলে কি হবে আরে আগে তোকে তো জানতে হবে যে মুকুন্দটা কে তার পত্ত পিসিমা আমার শাশুড়ি আপনি বসুন না হ্যাঁ সচি হ্যাঁ মা অনিতা কে তাই জানলাম না আর তার বাপ মা বসে বলল। না কি করে বলি বলুন তো তোমাকে বললে তুমি কি বুঝবে মা চুপ কর আমি না বুঝলে কে বুঝবে আগে ঠিকই তো আপনি হলেন সংসারের মাথা সেই মাথায় যদি না বোঝে তাহলে তো হয়েই গেল হ্যাঁ আমি অনিতাকেও তো তাই বলি আমি বলি সব কথা তোর বাবাকে বলবি বাবা হলো সংসারের মাথা সবই তো কিন্তু অনিতাকে মা অনিতা হলো সুতোপা সাবুর বন্ধু হ্যাঁ মা ওরা এক সঙ্গে কলেজে পড়ে তা ওদের ঘরে না গিয়ে ওরা এ ঘরে এসেছে কেন আগে সচিবাবু তো ভাইদের মধ্যে বড় তাই ওনার ঘরে প্রথম এলাম এরপর অন্য ঘরেও যাব আসলে অনিতা তো একদিন বউ হবেই কি কি বললে ও সচি। তোদের ওই অনিতার মা বলে কি ও কিছু না মা আসলে আপনার ভয় ও বাড়ি বলতে গিয়ে এ বাড়ি বলে ফেলেছে ও বাড়ি মানে ও বাড়ি মানে ওই সেনেদের বাড়ি ও তাই বল সমত্তমের মা বাপ যখন এই বাড়িতে যাতায়াত শুরু করেছে তখন মতলব নিশ্চয়ই একটা কিছু আছে যাগ্ঞে মরুগে আমি আমার ঘরে যাই সর হ্যাঁ ওরে বাবা রে ও অসচি হ্যাঁ মা কাল যখন বাজার যাবি না একটুখানি থানকুনি পাতা নিয়ে আসবি আসবো বড়ো বউমা জানো আদা দিয়ে বেটে আমার ঘরে দিয়ে আসে বাপরে বাপ আমার তো ভয়ে গলা শুকিয়ে কাঠ সত্যি দিদি আপনার শাশুড়ির এই বয়স হয়েছে দাপুট হ্যাঁ তা একটু দাপট তো থাকাই ভালো আমরা যখন একসঙ্গে থাকতাম তখন ওনার কথাই ছিল শেষ কথা